প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি, সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ISAS এই ডাটাটি অনলাইনে এন্ট্রি দিতে পারবেন। তো সেই কাজটি আমরা আজকে দেখব। ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন, পুরো বিষয়টা বুঝে নেবেন। চলুন আমরা ভিডিওটি দেখি। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, ভিডিও পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা বাংলাদেশ থেকে গত 16/2/2022 তারিখের একটি চিঠি আজ 1 মার্চ 2022 তারিখে তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছেন। তো এখানে বলা হয়েছে যে প্রতিষ্ঠান থেকে ISAS ডাটা এন্ট্রি করে আগামী 1 তারিখ অর্থাৎ আজ থেকে 1 মার্চ থেকে 15 মার্চের মধ্যে উপজেলায় প্রেরণ করতে হবে, এবং ওই প্রেরণকৃত তথ্য উপজেলা পাওয়ার পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেইগুলি কোনো যাচাই বাছাই এবং যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন করণ সহ জেলা অফিসে প্রেরণ করবেন 16/3/2022 থেকে 25/3/2022-এর মধ্যে। তারপরে উপজেলা থেকে পাওয়ার পরে জেলা শিক্ষা কর্মকর্তা সেটা অবশ্যই যাচাই বাছাই করে এবং প্রয়োজনে সংশোধন করে তিনি আবার উপজেলা জেলা থেকে প্রেরণ করবেন, চূড়ান্তভাবে দাখিল করবেন 27/3/2022 থেকে 31/3/2022 সেই মাওসিতে। তো প্রিয় ভিউয়ার্স, বিষয়টা আমাদের এরকমই। তো আমরা এখানে অবশ্যই আমাদেরকে অনলাইনে কাজ করতে হবে। তো চলুন আমরা অনলাইনে কিভাবে কাজটি করব সেই কাজটি দেখি। প্রিয় ভিউয়ার্স, আমরা যে কোনো ল্যাপটপ বা কম্পিউটারে বসে আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। তো এখানে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। তো এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে emis.gov.gov/pd লিখে এন্টার বাটনে চাপ দেব। দেওয়ার পর দেখেন এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ emis এই ওয়েবসাইট এখানে প্রদর্শিত হয়েছে। তো এখানে দেখেন এখানে অনেক অপশন রয়েছে, তার মধ্যে আমরা লগ ইন অপশন ব্যবহার করে আমরা কাজ করব। তাহলে এখানে আমাদেরকে প্রথমে লগ ইনে ক্লিক করতে হবে। তো লগ ইনে ক্লিক করার পর মনে রাখবেন যে প্রত্যেকটা emis এর প্রত্যেকটা প্রতিষ্ঠানকে লগ ইন ইউজার আইডি অর্থাৎ ইন নম্বর দিয়ে লগ ইন ইউজার আইডি হবে, পাসওয়ার্ড সরবরাহ করা হয়েছে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা আপনাদের কাজ করবেন। তো এখানে লগ ইন আইডি অর্থাৎ ইন নম্বর দেব। আমি এক প্রতিষ্ঠানে ইন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি। তো এখানে দেখুন আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এন্টার বাটন চাপ দিলেই লগ ইন করলে আমাদের এরকম একটা পেজ দেখতে পাবো। তো এরকম যখন একটা পেজ আসছে তখন আমাদের কাজ হবে, দেখেন HRM, IMS, TMIS, PBM, DCM। আমরা গত সপ্তাহে দেখেছি, ইতিপূর্বে দেখেছি IM এর কাজ দেখেছি, IMS এর কাজ দেখেছি, DCM এর কাজ দেখেছি, আমরা আজকে দেখব PBM। এই PBM এ ক্লিক করলেই আমরা কিন্তু ISAS মডিউল পেয়ে যাব। তো আমরা এখানে PBM এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন বাম দিকে ISAS, নিচে ডাটা এন্ট্রি। তো এখানে আমাদের অবশ্যই এটা পুরোটাই ফাঁকা রয়েছে। তো আমাদের প্রথমে কাজ করতে কি করতে হবে, এখানে ডাটা এন্ট্রি করতে বলা হয়েছে, আমাদের চিঠিতে বলা হয়েছে ডাটা এন্ট্রি করতে হবে। তাহলে আমাদেরকে যা করতে হবে ডাটা এন্ট্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসছে। তো এখানে মোটামুটি 2011 থেকে 2019 পর্যন্ত দেওয়া রয়েছে। তো আমরা এবছর 2021 সালের কাজ করব। তো এখানে দেখেন আমরা কিভাবে কাজটা করব, যে এখানে সমূল্যায়ন, এখানে কয়েকটা অনুসন্ধান আছে বা আরো অপশন গুলো রয়েছে, আমরা আমরা শুধু সমূল্যায়ন এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের কয়েকটা প্রশ্ন চলে আসবে। তো এখানে উপরে দেখেন ড্রাফট, সেভ অ্যান্ড ড্রাফট, সাবমিট টু উপজেলা।
তো এখানে মনে রাখবেন যে সাবমিট টু উপজেলা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি পরবর্তীতে এটা কোনো সংশোধন পরিবর্তন পরিবর্ধন করতে পারবেন না। অবশ্যই আপনি কোনো কাজ করলে সেটা সেভ অ্যান্ড ড্রাফে ক্লিক করে রেখে দেবেন, পরবর্তীতে আবার ঢুকলে আপনি এইখান থেকে আপনি এই কাজগুলি সহজে পেয়ে যাবেন। তো এখানে আপনার যে কাজটা হবে যে ISAS, এখানে আপনার দেখেন 60টা অপশন রয়েছে, এই 60টা ক্যাটাগরিতে আপনার উত্তরগুলি দিতে হবে। তো 7 ক্যাটাগরি মিলে 45টা প্রশ্ন রয়েছে, এই 45টা প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে এবং মনে রাখবেন কোনো ঘর ফাঁকা রাখা যাবে না। যেরকম এখানে শিখন শেখানোর পরিবেশ, শিখন শেখানোর পরিবেশ, তো এখানে মনে করেন যে এখানে 1.1, 1.2 অর্থাৎ এখানে 8টা প্রশ্ন রয়েছে। এখন ধরেন এই 7 নম্বর প্রশ্ন, এখানে শিক্ষক কমন রুমের অবস্থা, অর্থাৎ শিক্ষক যে রুমে থাকেন, যে কমন রুমে থাকেন সেই কমন রুমের অবস্থা। যদি শিক্ষকদের কমন রুম নেই, যদি না থাকে, তাহলে এখানে অবশ্যই টিক চিহ্ন দেবেন, একটাতে দিলে আর গুলি আপনি দিতে পারবেন না, যে কোনো একটা দেবেন। তো এইভাবে করে আপনি যেখানে যেটা প্রয়োজন সেটা আপনি এখানে টিক মার্ক দিবেন, দিয়ে মনে রাখবেন যে কোনোটা ফাঁকা রাখা যাবে না, প্রত্যেক প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তো এইভাবে করে আপনি দ্বিতীয়টাতে গেলেন, দেখেন প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্ব, প্রতিষ্ঠান প্রধান কিভাবে নেতৃত্ব দেন এই বিষয়গুলো এখানে প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্ন প্রত্যেক প্রশ্নের 5টি করে সম্ভাব্য উত্তর রয়েছে, আপনার যেটি আপনার জন্য প্রযোজ্য সেটি আপনি টিক মার্ক দেবেন। দেওয়ার পরে আপনি এইভাবে করে আপনি এটাও শেষ করে দিলেন। দেওয়ার পরে মনে করেন পরবর্তীতে ব্যবস্থাপনা কমিটি, গভর্নিং বডি, একাডেমিক কাউন্সিলর এর কার্যকারিতা, অর্থাৎ এখানে যদি আপনার ব্যবস্থাপনা কমিটি যদি মাধ্যমিক পর্যায়ের হয়, উচ্চ মাধ্যমিক হলে গভর্নিং বডি এবং সরকারি হলে একাডেমিক কাউন্সিলর কার্যকারিতা, তো এখানে আপনি ক্লিক করলে এইগুলি আপনার প্রশ্নগুলো পেয়ে যাবেন। তো সেই প্রশ্ন আপনার যেটা সঠিক হবে সেটাতে আপনি অবশ্যই টিক মার্ক করবেন। করার পরে আপনি পরবর্তীতে শিক্ষকের পেশাদারিত্ব 4 নম্বর, এখানেও দেখেন শিক্ষকের পেশাদারিত্ব, দেখুন লিখিত পাঠ পরিকল্পনা প্রণয়নকারী শিক্ষকের শতকরা হার, আপনার প্রতিষ্ঠানে মনে করেন যে 10 জন শিক্ষক রয়েছেন, তো এর মধ্যে 5 জন যদি আপনার লিখিত পাঠ পরিকল্পনা প্রণয়ন করে থাকেন তাহলে আপনার 50% হবে, তাহলে এখানে দিন 50 থেকে 74, বা 6 জন হলে 50 থেকে 74। আবার যদি আপনি মনে করেন সবাই দেয় তাহলে এখানে কি 90 বা তার বেশি শিক্ষক, আবার যদি 25 কম হয় তো বা 2 জনে করেন তাহলে এখানে আপনি করতে, এইভাবে আপনি এটা হিসেব নিকাশ করে সঠিক যেটা সেটা পূরণ করবেন। তারপরে আপনার রয়েছে শিক্ষার্থীর কৃতিত্ব, শিক্ষার্থী আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনেকভাবে কৃতিত্ব অর্জন করে থাকেন, তো সেই কৃতিত্বগুলি আপনি অবশ্যই ভালোভাবে বুঝে সুঝে তারপরে সেইগুলি সিলেক্ট করবেন। করার পরে আবার পরবর্তী সহ শিক্ষাক্রমিক কার্যক্রম, আপনার প্রতিষ্ঠানের সহ শিক্ষাক্রমিক কি কি কার্যক্রম রয়েছে এইগুলো সব এখানে ডিটেলস বলা হয়েছে, তো আপনি আপনার সুবিধা মতো আপনার প্রতিষ্ঠানে যা প্রচলিত রয়েছে সেইগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। করার পরে দেখেন এখানে আসবে শিক্ষক সমাজ ও অভিভাবক, এই সম্পর্কে যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলি আপনি এগুলো অবশ্য বুঝে সুঝে সুন্দরভাবে সঠিক উত্তরগুলো দেবেন। দেওয়ার পরে আপনি সবগুলি যখন দেওয়া হয়ে গেছে আবার পুনরায় আপনার দায়িত্ব সবগুলো ভালো করে দেখবেন, দেখার পরে সব কিছু যখন ঠিক আছে মনে করবেন তখন আপনি কি করবেন এখানে সাবমিট টু উপজেলা। প্রিয় ভিউয়ার্স মনে রাখবেন যে সাবমিট টু উপজেলা এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সাবমিট করার পরে আপনি কোনো রকমের আর পরিবর্তন পরিবর্ধন করতে পারবেন না বা সংশোধন করতে পারবেন না, অবশ্যই সাবমিট করার আগে আপনাকে অনেক ভেবে চিনতে বুঝে তারপরে করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন এবং ভিডিও শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখে দেবেন, আমি যথাসময়ে উত্তর দিয়ে দিব। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।